হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাপস ডেভেলপমেন্টের এ পর্বে আপনাদেরকে স্বাগত। তো আমরা এ পর্বে দেখব যে আমরা প্রথমে যে যে অ্যাপসটা তৈরি করেছিলাম, এ পর্যন্ত আমরা অথবা অ্যাপসটা তৈরি করেছি এর আগে টিউটোরিয়ালগুলো দেখে। তো এখানে হচ্ছে আমরা দুটা বাটন তৈরি করেছিলাম এবং এখানে দুটা স্কিন তৈরি করেছিলাম, একটা হচ্ছে ড্রাগনের স্কিন আর একটা হচ্ছে ডগের স্কিন। তো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা এই স্কিনগুলোতে যাব, ঠিক আছে, এবং কি কিভাবে একটা অ্যাপ ফাইলস করব, ঠিক আছে। তো মনে করেন এটা একটা অ্যাপস আমরা তৈরি করেছি। তো তৈরি করার পর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে যে এটাকে একটা কোডিং করতে হবে। মানে কোডিং বলতে আপনার এই ড্রাগন বাটনে ক্লিক করলে যে পেজ টুতে কি ড্রাগন আছে পেজ টুতে যাবে, আর হচ্ছে ডগ বাটনে ক্লিক করলে পেজ 3-তে যাবে, স্ক্রিন 3-তে যাবে। তো এটা আমাদেরকে কোডিং করতে হবে। তো এটা কোডিং করার জন্য আমাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা আছে, ঠিক আছে, এই যে এখানে ডিজাইনার আর এখানে আছে ব্লকস, ব্লকসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এই যে বাম পাশে স্ক্রিন 1, ঠিক আছে, স্ক্রিন 1 লেখা আছে, ঠিক আছে। স্ক্রিন 1-এর পর স্ক্রিন 1-এ কি কি আপনি সেট করেছেন দেখতে পাচ্ছেন যে আপনি 4টা বাটন সেট করেছেন, ঠিক আছে। তো আমরা বাটন 1, ঠিক আছে, বাটন 1 আমরা কোনটা দেখেন, আপনাদের সুবিধার্থে এখানে একটা কাজ করে নিতে পারেন। তো এখানে বাটন 1 যেটা আছে, এই যে বাটন 1, এখানে নামটা চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। বাটন 1-এ কি এটা হচ্ছে ড্রাগন, বাটন 1-এর নামটা দিয়ে দিলাম ড্রাগন, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবং বাটন 2, এটা হচ্ছে বাটন 2, বাটন 2-র নামটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে বাটন 2-র নামটা দিবেন এটা কি ডগ। তো নাম দুটো চেঞ্জ করে দেওয়াতে কিন্তু আপনাদের কাজের অনেক সুবিধা হয়ে যাবে। তো আমি নাম দুটো চেঞ্জ করে দিলাম। তো এখানে যদি ব্লক যাই দেখতে পাচ্ছেন যে এই যে ড্রাগন ব্লক, তো ড্রাগন ড্রাগনে যদি এই যে ইনো দেখতে পাবেন, ড্রাগনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন যে হোয়েন ড্রাগন ক্লিক ডু, মানে এখানে বলতেছে যে আপনি ড্রাগনে ক্লিক করলে কি হবে, ঠিক আছে, এটাই বলতেছে। তো আমরা ড্রাগনে ক্লিক করলে যাতে এই কন্ট্রোলে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যানাদার স্কিন নেম, ঠিক আছে, এটা 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 নিয়ে আসবেন। মানে হোয়েন ড্রাগন, মানে যখন ড্রাগনে ক্লিক করবে তখন আরেকটা স্কিন ওপেন হবে, স্কিন ওপেন হবে কোনটা এখন সেটা লিখতে হবে আপনাকে। স্ক্রিন এই যে টেক্সটে গিয়ে একটা ব্ল্যাঙ্ক নেওয়ার পর এখানে লিখে দিবেন স্কিন, এটা কি স্কিন 2। তো স্কিন 2 লিখে দিলাম, ঠিক আছে। তো এখন আরেকটা হচ্ছে, তো এটা ড্রাগনে ক্লিক করলে স্কিন 2-তে গেল, এখন হচ্ছে ডগ। তো ডগে ক্লিক করলে কি হবে, ডগে ক্লিক করলে আবার সেম নিয়মে ওপেন অ্যানাদার স্কিন, স্কিন নেম এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন, এটা আপনার আপনার যেটা সুবিধা সেটা নিতে পারেন। তো এখান থেকে আপনারা স্ক্রিন 3 করে দেবেন। স্ক্রিন 3 করে দেওয়ার কারণ হচ্ছে যে স্ক্রিন 3-তে কিন্তু ড্রাগনটা আছে, আমরা কি দেখেছিলাম স্ক্রিন 3-তে ড্রাগন, স্ক্রিন 2-তে হচ্ছে ড্রাগন, স্ক্রিন 3-তে হচ্ছে ডগ, এটাই আমরা দেখেছিলাম। তো এটাকে এখন আমরা বাইল্ড করব। বাইল্ড করার জন্য আমাকে দেখতে পাচ্ছেন যে এখানে আছে এই যে বাইল্ড অ্যাপস এপিকে মাই কম্পিউটার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, এভাবে 100% কমপ্লিট হলে অ্যাপসটা সেভ হবে। তো অ্যাপসটা সেভ হওয়ার পর অ্যাপসটা আসলে আমরা যে কোডিং করলাম অ্যাপসটা কাজ করতেছে কিনা সেটা টেস্ট করব আমরা।
মানে আমাদের এই অ্যাপস এর মানে এটা তো আমাদের প্রথম পর্যায়ের অ্যাপস, তো আমরা আসলে আমরা কাজ শিখতেছি যে একটা বাটনে ক্লিক করলে কিভাবে আমরা অন্য পেজে যাব, ঠিক আছে, সেটা বোঝার জন্য আমরা এখানে টেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে নিচে একটা টেস্ট নামে একটা অ্যাপ সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 3.5 মেগাবাইট। তো এটা শেষ, আমরা এটাকে টেস্ট করি। এই যে টেস্ট নামের অ্যাপসটা এখান থেকে কাট করে নিলাম, আমরা এটাকে এখানে টেস্ট করলাম, এটা আমরা এখানে পেস্ট করলাম, কারণ হচ্ছে এটা আমরা মোবাইলে দেখবো। তো আপনারা আপনাদের মোবাইলে এটা এপিকে ফাইলটা নিয়ে টেস্ট করতে পারেন যে এটা আসলে কিভাবে কাজ করলো কিনা না করলো। তো আমি যেহেতু এটা পিসিতেই আপনাদেরকে করে দেখাবো, সেই জন্য আমি এটাকে এখানে টেস্ট করলাম। টেস্ট করার পর আমি যেটা ইনস্টল করব, ঠিক আছে, এই যে টেস্ট নামের অ্যাপসটাকে আমি ইনস্টল করতেছি আমার ফোনে। দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা একটা অ্যাপস তৈরি করেছিলাম সুন্দরভাবে চলে এসেছে। তো এটাকে আমরা ড্রাগনে যদি ক্লিক করি তো ড্রাগন পেজটা চলে আসে কিনা সেটাই হলো আমাদের দেখার বিষয়। দেখতে পাচ্ছেন যে আমরা ড্রাগনে ক্লিক করছি, আমাদের ড্রাগনে চলে আসছে, ঠিক আছে। যদি ডগে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ডগে চলে আসছে। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল এটাই যে একটা পেজে ক্লিক করলে কিভাবে আমরা অন্য পেজে যাব সেটা সেটা দেখার, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আমরা যেটা কাজ করেছি এটুকু আমাদের কাজ সুন্দরভাবে হয়েছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।